খাদ্যে ভেজাল ঢুকতে এবার কড়া হলো প্রশাসন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিভিন্ন দোকানদারদের একত্রিত করে এবার তাদের কড়া বার্তা দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। আজ এই মর্মে উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে খাদ্য সুরক্ষা দপ্তর এক সচেতনতা শিবিরের আয়োজন করলো কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে, যেখানে আধিকারিকরা সমস্ত দোকানদারদের এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে প্রতিটি দোকানদার যাতে তাদের প্রয়োজনীয় ফুড লাইসেন্স রেখে স্বচ্ছতার সাথে তারা ব্যবসা বাণিজ্য করে, যদি এক্ষেত্রে কোনো অনিয়ম ধরা পড়ে তাহলে প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে এদিন জানান। পাশাপাশি এদিন আধিকারিক কালিয়াগঞ্জ পরিষদ তেল ভেজাল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, তেলের ব্যবসায়ীদের এ ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগামী দিনে যারা এই ধরনের অসৎ উপায় অবলম্বন করে ব্যবসা বাণিজ্য করছে খাদ্যের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবে। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক এমদাদুল হক বিশ্বাস বলেন, এ ব্যাপারে সস্তা তেল কল মালিকদেরকে কিছু প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, যা তাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে আগামী দিনে, নচেৎ প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। এদিনের এই সচেতনতা শিবিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ দেখা যায়। দাদা একটু আপনারা একটু আসবেন, কিসের সেমিনার করা হয়েছে, কেন এই ধরনের সেমিনার করা হয়েছে? এটা মূলত খাদ্য ব্যবসায়ীদের সচেতন করার জন্য, খাদ্য সুরক্ষা এবং তাদের ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করার জন্য, যাতে তাদের কোনো হয়রানি না হয়, সঙ্গে সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অনলাইন অ্যাপ্রুভাল, তারপরে সার্টিফিকেট নিতে হবে। তাদেরকে কী কী বিষয়ের উপর বিশেষ করে সচেতন করা হবে? সচেতন করা হবে বলতে, কার ক্ষেত্রে লাইসেন্স অ্যাপ্লিকেবল, কার ক্ষেত্রে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেবল, দুটো আলাদা জিনিস রয়েছে, সেটা বোঝানোর জন্য। এছাড়া এই আইন অনুযায়ী কীভাবে ব্যবসা করতে হবে, কোথায় তাদেরকে মেন ফোকাস করতে হবে, কোনো সমস্যা যাতে ওনাদের না হয়, সেই সম্পর্কে সচেতন। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কালিয়াগঞ্জে বিভিন্ন খাদ্য ক্ষেত্রে অভিযোগ উঠে আসে, সেই সব ক্ষেত্রে আপনারা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন বা কীভাবে নেবেন? অভিযোগ যেরকমভাবে আসে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সেরকমভাবে এনফোর্সমেন্ট এবং রেড ইন্সপেকশন সবগুলোই হয়ে থাকে, স্যাম্পলিংও হয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে স্যাম্পলিং রিপোর্টের ভিত্তিতে অ্যাকশন নেওয়া হয়, অনেক ক্ষেত্রে ইন্সপেকশন বা এনফোর্সমেন্টের ভিত্তিতে অ্যাকশন নেওয়া হয়ে থাকে। এবং ক্রেতারও সেটা হবে, আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বলতে চাই, যে সমস্ত খাদ্য ব্যবসায়ীরা রয়েছেন তারা অতি অবশ্যই লাইসেন্স রেজিস্ট্রেশন সবাই করবেন এবং খাদ্য সুরক্ষা আইন বা ইংরেজিতে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট 2006 সেটা অতি অবশ্যই ফলো করবেন। লাইসেন্স থাকা সত্ত্বেও দেখা গেল ভিতরে কেউ যদি কোনো দুর্নমূরি ভাবে যদি কোনো খাদ্যে ভেজাল এরকম টাইপের কিছু করে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন? লাইসেন্স থাকাটা হচ্ছে একদম ফার্স্ট কন্ডিশন, লাইসেন্স ছাড়া সে ব্যবসা করতে পারবেন না। এবং লাইসেন্স থাকলো মানে এই নয় যে তিনি ভেজাল করবেন না, এটা সিওরিটি কেউ দেবেন না। তো সেক্ষেত্রে যদি ধরা পড়ে, অ্যাডাল্ট্রেট যদি হাতে নাতে ধরা পড়ে, তার একটা প্রপার সেকশন রয়েছে, সেই সেকশন অনুযায়ী কেস ইনিশিয়েট করা যায়, সেরকমভাবে ইন্সপেকশন রেট বা স্যাম্পলিং সেটাকে যদি পাওয়া যায়, তো সেরকম দপ্তর সেরকম ব্যবস্থা। কালিয়াগঞ্জ এই ক্ষেত্রে কতটা সুরক্ষা মনে হয় আপনার, সব দিক দিয়ে গুণগত খাদ্যের সব বিষয় নিয়ে? দেখুন, যেরকমভাবে স্যাম্পল অ্যানালিসিস হয় সেই ভিত্তিতে দেখা গেলে নন কমপ্লায়েন্স রিপোর্টের সংখ্যা একটু কম আছে। আরও যত স্যাম্পলিং বেশি করা যাবে, তত ইনফ্রাস্ট্রাকচার যত বাড়বে, ম্যান পাওয়ারের সংখ্যা দপ্তরে বাড়বে, তত আরও র্যান্ডম স্যাম্পলিং হবে, তত আরও ভালো রিপোর্ট পাওয়া যাবে, আরও বেশি সংখ্যক আমরা স্ট্যাটিস্টিক্স আপনাকে দিতে পারি। আচ্ছা বুঝি, আরেকটা ব্যাপার হচ্ছে কালিয়াগঞ্জে একটা সময় কিছু কানপুর বলা হতো, মানে সরষের তেলের গুণগত মান উৎপাদনে এতটা মিল ছিল, কিন্তু আস্তে আস্তে সেই গুণগত মান কমে যাচ্ছে এবং ভেজালের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা কি? এক্ষেত্রে আমি একটা কথা বলবো, এখন এফএসএসএ একটা নতুন নিয়ম করেছে, ম্যানুফ্যাকচারার যারা আছেন বা রিপ্যাকার যারা আছেন, তারা প্রত্যেকে 6 মাস অন্তর অন্তর স্যাম্পল টেস্টিং করে ওয়েবসাইটে আপলোড করবে, সেটাকে ওনারা একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারেন। এ কারণেই অনেক জায়গায় শোনা যায় যে কালিয়াগঞ্জের তেল এখানে বিক্রি করা যাবে, নিজেদেরকে আরও প্রমোট করতে পারেন, এটা ওনাদের কাছে একটা হাতিয়ার।
করতে আজকে আলোচনা করব।